হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ আজকের দিনে খুব কমন একটি সমস্যা। এই সমস্যার জন্য ভবিষ্যতে গিয়ে মানুষের প্রাণহানি পর্যন্ত হতে পারে, এটা আমি আপনি সবাই জানি। তবু এই উচ্চ রক্তচাপ নিয়ে মানুষের মনের মধ্যে বেশ কিছু ভুল ধারণা রয়েছে, বেশ কিছু ভ্রান্তি রয়েছে। আজ আমরা তেমনই সাতটি ভুল ধারণা বা ভ্রান্তি নিয়ে আলোচনা করব, যে ধারণাগুলি কম বেশি বেশিরভাগ মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। অবশ্যই আপনাদের এই ভুল ধারণাগুলি কাটিয়ে নেওয়া উচিত। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। 2019-20 বর্ষের ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভেতে দেখা গেছে টোটাল পপুলেশনের 24% পুরুষ এবং 21% মহিলা এই উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন। WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে 1.28 বিলিয়ন অর্থাৎ 128 কোটি মানুষ এই উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন। তবুও এই উচ্চ রক্তচাপ নিয়ে মানুষের মনের মধ্যে ভুল ধারণা এবং মানুষের মধ্যে বিভিন্ন প্রকারের নেগলিজেন্সি দেখতে পাওয়া যায়। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আমরা সেই সমস্ত ভুল ধারণাগুলি ভেঙে ফেলার চেষ্টা করি। অনেকের মনে ধারণা হাই ব্লাড প্রেশার এটা এমন কি ব্যাপার, বয়স বাড়ার সাথে সাথে সবারই হয়ে থাকে। আপনার জেনে রাখা ভালো, হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপকে সাইলেন্ট কিলার মানা হয়। যদি আপনার উচ্চ রক্তচাপ হয়ে গেছে কিন্তু আপনি প্রপার ট্রিটমেন্ট করাচ্ছেন না বা আপনি প্রপার ব্যবস্থা গ্রহণ করছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন প্রকারের শারীরিক সমস্যা হতে পারে। আপনার হার্ট ডিজিজের সমস্যা হতে পারে, আপনার হার্ট অ্যাটাক হতে পারে, আপনার ব্রেন স্ট্রোক হতে পারে, আপনার কিডনি ফেলিওর হতে পারে, আপনার ভিশন প্রবলেম হতে পারে অর্থাৎ আপনার চোখের জ্যোতি কমে যেতে পারে, আপনার দৃষ্টিশক্তি লোপ পেতে পারে, আপনার ইরেকটাইল ডিসফাংশনের মতন সেক্সুয়াল প্রবলেম হতে পারে, আপনার পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজের মতন সমস্যা হতে পারে। এই পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ মানে আপনার যে সমস্ত রক্তের ধমনিগুলি আছে সেই ধমনিগুলির মধ্যে ড্যামেজ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যেতে পারে। যখন একজন মানুষ দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভোগেন তখন তার আর্টারির ইনার ওয়ালে বা আমাদের ধমনির ভেতরের দিকের অংশে খুব জোরে প্রেশার পড়তে শুরু করে। এইভাবে দীর্ঘদিন ধরে যখন প্রেশার পড়তে শুরু করে তখন আর্টারির ইনার ওয়ালগুলি ড্যামেজ হতে শুরু করে। আর আমাদের আর্টারির ইনার ওয়ালগুলি যখন ড্যামেজ হতে শুরু করে তখন আমাদের আর্টারিগুলি বা আমাদের ধমনিগুলির যে ফ্লেক্সিবিলিটি থাকে বা ইলাস্টিসিটি পাওয়ার থাকে সেগুলি লোপ পেতে শুরু করে। আর যখন আমাদের আর্টারির ইলাস্টিসিটি পাওয়ার কমে যায় তখন ঠিকঠাকভাবে ব্লাড ফ্লো করতে পারে না, তখন আমাদের শরীরের বিভিন্ন অংশে ব্লাড এবং অক্সিজেন পৌঁছাতে পারে না এবং আমাদের হার্ট ঠিকঠাকভাবে ব্লাড এবং অক্সিজেন পায় না, তখন বিভিন্ন প্রকারের হার্টের সমস্যা হতে পারে এবং আমাদের হার্ট অ্যাটাকের মতন সমস্যাও কিন্তু হতে পারে। অনেকের মনে ধারণা রয়েছে যে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ বংশগত রোগ, এটা তো করার কিছুই নেই, আমার বাবার ছিল বা আমার মায়ের ছিল, আমার তো হবেই, এই ভেবে মানুষরা জীবনকে অবহেলায় ভাসিয়ে দেয়। এমনটা করবেন না। আপনার বাবার হাই ব্লাড প্রেশার ছিল বা আপনার মায়ের হাই ব্লাড প্রেশার ছিল বলে যে আপনার হাই ব্লাড প্রেশার হবে এমনটা কোথাও লেখা নেই। হ্যাঁ, অন্যান্য মানুষের থেকে আপনার হাই ব্লাড প্রেশারের ঝুঁকি অনেকটা বেশি থাকে। গবেষণায় দেখা গেছে যদি আপনার মায়ের বা বাবার উচ্চ রক্তচাপের সমস্যা ছিল এবং তার সাথে সাথে আপনি আনহেলদি লাইফস্টাইল মেনটেন করছেন, আপনি আনহেলদি খাবার খাচ্ছেন, আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করছেন না, আপনি অতিরিক্ত পরিমাণে স্মোকিং করছেন, অতিরিক্ত পরিমাণে মদ্যপান করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রিস্ক ফ্যাক্টর অনেকটা বেড়ে যায়। অনেকেই মনে করেন এখন তো আমার ইয়াং এজ, এখন আমার ব্লাড প্রেশার বাড়তেই পারে না, বয়স বাড়ার সাথে সাথে ব্লাড প্রেশার যখন বাড়বে তখন আমি ব্যবস্থা নেব। এমন ভুলটা ভুলেও করবেন না, মানুষের ব্লাড প্রেশার বাড়ার তেমন কোনো বয়স থাকে না। হ্যাঁ, বয়স বাড়ার সাথে সাথে আপনার ব্লাড প্রেশার বাড়ার ঝুঁকি বাড়তে পারে, কিন্তু আপনি দেখতে পারবেন মিডিল এজে, ইয়াং এজে ব্লাড প্রেশার হতে দেখতে পাওয়া যায়। তাই প্রত্যেকটি মুহূর্ত নিজের জন্য মূল্যবান মনে করে নিজেকে সতর্ক রাখার চেষ্টা করবেন। আরও একটি ভুল ধারণা মানুষের মধ্যে রয়েছে, যেটি হলো হাই ব্লাড প্রেশারের সিমটম না থাকলে নাকি হাই ব্লাড প্রেশার থাকে না। অনেকেই বলে থাকেন আমার তো হাই ব্লাড প্রেশারের কোনো সিমটম নেই, তার মানে আমার হাই ব্লাড প্রেশার নেই। আপনার জেনে রাখা ভালো, হাই ব্লাড প্রেশারের প্রাথমিক স্টেজে তেমনভাবে কোনো বড় সড়ো লক্ষণ নিয়ে নিজেকে প্রেজেন্ট করে না। যখন ব্লাড প্রেশার ভিতরে ভিতরে বাড়তে থাকে আপনার অর্গান ড্যামেজ হতে শুরু করে, আপনার বিভিন্ন প্রকার শারীরিক সমস্যার সৃষ্টি হয়, তখন আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে জানতে পারবেন যে ব্লাড প্রেশার আপনার ভেতরে ভেতরে বেড়েছিল এবং তার ফলে আপনার অর্গান ড্যামেজ হয়েছে, তখন আপনার আর কিছু করারই থাকবে না। তাই যদি আপনার বয়স 45 পার হয়ে গেছে
তাহলে নিয়মিত ব্লাড প্রেশার চেক করার অভ্যেস করে ফেলুন। আর 30 বয়স পার হওয়ার সাথে সাথে আপনি মাঝে মাঝে ব্লাড প্রেশারটা অবশ্যই চেক করিয়ে নেবেন। খাদ্য লবণ নিয়েও মানুষের মনের মধ্যে একটা মিসকনসেপশন রয়েছে। অনেকেই বলেন আমি তো কাঁচা লবণ খাই না, তার মানে উচ্চ রক্তচাপের ঝুঁকিও আমার অনেকটা কম। কিন্তু WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে সারাদিনে সমস্ত লবণ মিলিয়ে আপনি 5 গ্রামের বেশি লবণ খেতে পারেন না। সেটি আপনার ডালের লবণ হোক, আপনার সবজির লবণ হোক, বা আপনার বিভিন্ন প্রকারের খাবারের লবণ হোক। আপনি কি জানেন আপনি যে আচার খান সে আচারের মধ্যে কতটা লবণ থাকে? আপনি যে সস খান, আপনি যে চিপস খান, আপনি যে পাঁপড় খান, তার মধ্যে কতটা পরিমাণ লবণ থাকতে পারে? এছাড়া মানুষকে আরও বলতে শোনা যায় আমি বিট লবণ খাই, আমি সৈন্দব লবণ খাই। এছাড়া আবার অনেকে বলে থাকে আমি লবণটি ভেজে নিয়ে খাই, এতে কোনো হাই প্রেশারের সমস্যা হয় না। এমনটা ভুলেও করবেন না, সল্ট ইজ সল্ট, সল্ট মানেই কিন্তু সোডিয়াম। সমস্ত প্রকার খাদ্য লবণের মধ্যে সমান পরিমাণ সোডিয়াম থাকে। আবার মনে করুন কোনো একটা সময়তে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা ছিল, আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে বেশ কিছুদিন ওষুধ খেয়েছেন, আপনার ব্লাড প্রেশার এখন নর্মাল হয়ে গেছে, আপনি ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছেন। একজন মানুষের যদি উচ্চ রক্তচাপের সমস্যা এসে থাকে তাহলে 90% ক্ষেত্রে সেই সমস্যার সমাধান কিন্তু ওষুধ ছাড়ার অন্য কিছুই হতে পারে না। চিকিৎসকের পরামর্শ নিয়ে ডোজটিকে কম বেশি করে নেন। একটি বিষয়কে আপনি মস্তিষ্কের ভিতরে ঢুকিয়ে রাখুন, হাই ব্লাড প্রেশারের ওষুধ আপনাকে কিন্তু লাইফ টাইম খেতে হবে। আবার মানুষের মনের মধ্যে ধারণা হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ শুধুমাত্র নাকি পুরুষদের মধ্যে দেখতে পাওয়া যায়, মহিলাদের এই সমস্যা দেখতে পাওয়া যায় না। এই সমস্ত ধারণা মানুষের মনের মধ্যে কোথা থেকে আসে আমার বোধগম্যের বাইরে। দেখুন, আমি আগেই আলোচনা করেছি টোটাল পপুলেশনের 24% মেল এবং 21% ফিমেল এই সমস্যার শিকার। এমনকি আফটার এজ অফ 60 ফিমেল আর মোর এফেক্টেড কম্পেয়ার টু মেল। হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের ঝুঁকি পুরুষ এবং মহিলাদের মধ্যে মোটামুটিভাবে সমান। আশা করি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে। যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ।